বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। আপনি পারবেন, মাথাটা কিন্তু বেশি ফাঁক পারে, ছোট বললে পারবেন না, এরকম ফাঁক করুন। জাস্ট এই তো না, একটু না মনে ঠিক আছে, এটা এটা এটাও করে যাবে। চলো সবাই করো, সবাই করো, সবাই করো, করো। দাঁড়িয়ে আছেন কেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? করুন, আপনি যতটা পারবেন করবেন। আজ একদিন হয়তো হবে না, কিন্তু অভ্যাস করলে হয়ে যাবে। কেন কঠিন না? একদম কঠিন কিছু নয়, ঠিক আছে? এই তো হচ্ছে, তো এই তো হচ্ছে। আপনি এরকম নেমে যান না, কোনো অসুবিধা নেই, এরকম নেমে যান। হাঁটু কোমর সবার ব্যায়াম হচ্ছে, হাঁটু আর কোমরের সম্পূর্ণ ব্যায়াম হচ্ছে। হাঁটুটা ব্যায়াম হচ্ছে, কোমরের ব্যায়াম হচ্ছে। এরপরে ত্রিকোণ আসনে মানে এরকম দেখুন, এরকম এই হ্যাঁ এটাই তো করে, বাচ্চাদের শেখানো হচ্ছে। তো বাচ্চারা করো, এই করো করো, হ্যাঁ শ্বাস নেবে ছাড়তে হবে, নেবে ছাড়বে, নেবে ছাড়বে, নেবে ছাড়বে, নেবে ছাড়বে। চলো চলো, খুব ভালো হচ্ছে। এই 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 কর 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 কর, যেভাবে করছি কর, আমরা যখন এটা করার পর এবারে হাতটা উপরে নিয়ে যাব, পাটাকে ধরার চেষ্টা করবো। আপনি যতটা পারেন করবেন, হাত টার্গেট থাকবে, পা শ্বাস ছাড়বেন যখন নিচে নামবেন, আবার শ্বাস নিতে নিতে উপরে উঠবেন। এই একদিন পেছন অব্দি যাবে, পিছন অব্দি পাঠিয়ে দাও, হাত সোজা থাকবে, হাতটা কিরকম থাকবে, সোজা হাত সোজা ছাড়বেন নিচের দিকে। আর যাদের কোমরে ব্যথা তারা করবেন না সামনের দিকে ঝুঁকে, যাদের কোমরে খুব ব্যথা সামনের দিকে ঝুঁকে করলে ব্যথা বাড়বে। আপনারা করবেন পেছন দিকে, যা কিছু করার পেছন দিকে ঝুঁকে করবেন, আপনাদের আরাম লাগবে, ঠিক আছে? পাঁচবার করবে এরকম, এরকম করো। এই শ্বাস ছাড়ো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো, শ্বাস নাও, করুন করুন, দাঁড়াবেন না, দিদি করুন করুন করুন, এরকম পাটা ফাঁক করে করুন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন। এটা কভার করবেন তিন থেকে পাঁচবার। এবারে এই সোজা দাঁড়িয়ে শ্বাস নিন, এই ছাড়ুন, শ্বাস নিন, এই ছাড়ুন, শ্বাস নিন, এই ছাড়ুন, শ্বাস নিন, এই ছাড়ুন। করোনা আপনার শরীরে ঢুকবে না, পানি যাবে। এরকম যদি আপনি কুড়ি পঁচিশ প্রতিকার করতে পারেন, করোনা ঢুকবে না, আপনার লাংসের পাওয়ার বেড়ে যাবে, অক্সিজেন ক্ষমতা অনেক বেড়ে যাবে, আপনার ইমিউনিটি বেড়ে যাবে। একশো বার করুন, যত করবেন আপনার ফেটে হার্টের শক্তি বাড়বে, অক্সিজেন শক্তি যাচ্ছে, পাম হচ্ছে। তারপরে কোমরের আস্তে আস্তে কোমরটাকে রোল করা, ওই কোমর রোল করা, শ্বাস নেবে একবার ছাড়বে, শ্বাস নেবে একবার ছাড়বে, আবার ঠিক উল্টো দিকে, শ্বাস নেবে আবার ছাড়বে, শ্বাস নেবে আবার ছাড়বে, ঠিক। আর কোমরের জন্য আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে হাতটাকে সোজা করুন, আপনার কোমরটা ঠিক থাকবে কিন্তু বডিটা ঠিক যাবে। আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, ঠিক আছে? এই যে মোচড়টা দিচ্ছে আপনার শরীরের শক্তি, মেরুদণ্ডের শক্তি বাড়িয়ে দেবে। শ্বাস নেবেন ছাড়বেন, শ্বাস নেবেন ছাড়বেন, শ্বাস নেবেন ছাড়বেন, ঠিক আছে? এটা তিন থেকে পাঁচবার করতেই হবে, খারাপ লাগছে করতে,
যদি সকালে এখানে 6টায় খোলে সকাল 6টা 6টায় চলে আসবে এখানে এখানে সবাই একসাথে নিয়েছে আছে সবাই মিলে প্রতিদিন করব 6টা থেকে 7টা আমরা গিয়ে পড়াশোনা করব বন্ধ আছে ঠিক আছে সবাই এত আসতে পারবে না যারা আসতে হচ্ছে কতটা খোলে লকডাউনটা কাটুক এখন তো সরকারিভাবে বন্ধ আছে সবকিছু আচ্ছা এটা করলাম এটা একটা এক্সারসাইজ জায়গা আমি এবার একটু প্রাণায়াম দেখাবো সবাই বসে যাও বেশি অল্প